हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल लाकी कुकिंग। आई होप सबाई भालो आछेन। आबार चले आसलाम स्पेशल एकटा भिडियो निये। आजकेर रेसिपि होच्छे तालेर बड़ा। तो एखाने आमी फ्रेश तालेर पिउरिटा बेर करे तारपर जाल करे निएछि, मोटामुटी हालका गरम बोलते पारेन। आर एखाने आछे चीनी 2 कप परिमाण, ময়দা আছে হাফ কাপ পরিমাণ, আর লাগবে হচ্ছে একটা হুইস্কার, আর এখানে আছে 1 চিমটি পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি নরমাল পানি, আর ডোটা মাখানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আছে ফ্রেশ চালের গুঁড়ি, এটা আমাদের বাসায় ভাঙানো। তো এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিব। তারপর দিব এখানে আমি ময়দা, তারপর দিব লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি দিব তালের পিউরি। তারপর দিব চিনি, চিনি সবটুকু দিব না, পরিমাণ মতো দিব। এবার আপনারা চাইলে হুইস্কার দিয়েও মাখাতে পারেন, চাইলে হাত দিয়েও ব্যাটার তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কোনো আসলে পানির প্রয়োজন নেই। আপনাদের চালের গুঁড়ি যদি শুকনো হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন, আর এটা যেহেতু মানে ভেজা আটা সো পানি দেওয়ার দরকার নেই। সো ফাইনালি ডোটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে। হাত দিয়ে আমি মেল্ট করে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তাহলে হবে কি, চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে মানে নরম হবে, আর এটা হচ্ছে বড়া বানানোর সময় খুব ভালোভাবে বড়াগুলো পারফেক্টভাবে ফুলে উঠবে। আর এদিকে আমি চুলায় তেল গরম করব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে ডুবু তেলে ভাজলে বড়াগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। আর এই পর্যায়ে তেলটা গরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দ্বিতীয় স্টেপে আমি এইভাবেই বাকি সবগুলো বড়া দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি জাস্ট 2 মিনিট অপেক্ষা করব, আর 2 মিনিট পর খুব আলতোভাবে উল্টে দিতে হবে। তো বড়াগুলোকে আমি জাস্ট উল্টে দিলাম, আর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে তারপর আবারও আমি উঠিয়ে ফেলব। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তো জাস্ট আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে নিব।
তো এরপর যে আমি লাস্ট ব্যাচগুলো ঠিক এইভাবে দিয়ে ভেজে নেব ঝটপট। অলমোস্ট ডান, লাস্ট যেগুলো ছিল বড়া এগুলো আমি ভেজে ফেলেছি, তো জাস্ট এখন আমি উঠিয়ে নিব। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। তো এই ছিল আজকে আমার স্পেশাল ভিডিও। তো ফাইনালি বড়াগুলো এমন হয়েছে আর এতটা সফট, মানে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটা ভেঙে দেখাচ্ছি, মানে খুব সফট এবং নরম, আর উপরটা খুব ক্রিসপি আর ভিতরটা অনেক নরম। মজাদার কারণে এরকম হয়েছে বন্ধুরা। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।